এই মুহূর্তে দিনাজপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল, যে মা ও ছেলেকে ডিবি পরিচয় দিয়ে অপহরণের ঘটনায় সিআইডির তিন কর্মকর্তা সহ ড্রাইভার চারজনকে আটক করেছে, তারা এখন পুলিশ সুপার কার্যালয়ে, যে ডিবি যে কার্যালয়ে রয়েছেন সেখানে তাদের রাখা হয়েছে। আমি এই মুহূর্তে পুলিশ সুপার কার্যালয়ে রয়েছি। আপনাকে জানাতে পারি যে আমরা অপহরণকারীদের যারা আত্মীয় স্বজন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে গত 23 আগস্ট রাত 9টায় ডিবি পরিচয় দিয়ে কয়েকটি মোটরসাইকেল এবং মাইক্রোবাসে করে মা জোহরা বেগম এবং ছেলে জাহাঙ্গীর আলমকে তারা তুলে নিয়ে যায়। এই বিষয়টি সঙ্গে সঙ্গে তারা চিরিরবন্দর থানাকে তা অবহিত করলে, তারা ডিবির সঙ্গে যোগাযোগ করলে ডিবি জানিয়েছে যে তারা কোনো অভিযানে যায়নি। এরপরে তার খোঁজখবর নেওয়া শুরু হয়। আবার তারা আত্মীয় স্বজনরা পাশাপাশি র্যাব 13-কে এই বিষয়টি জানায়। আমরা যেটা জেনেছি যে পরবর্তীতে অপহরণকারীরা জোহরা বেগমের জামাই কামরুজ্জামানের মোবাইলে অপহরণের জন্য মুক্তিপণ হিসাবে 15 লক্ষ টাকা তারা দাবি করে। এই 15 লক্ষ টাকা দাবির পরে গত 24 আগস্ট বিকেলে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে সেই টাকা দেওয়ার জন্য তারা যখন অপহরণকারীদের সঙ্গে কথা বলে সেটেল করেন যে বিকেলে 3টা বা 4টার দিকে 10 মাইল মোড়ে সেখানে তারা থাকবেন এবং সেখানে তারা টাকাটা দিবেন। এই সঙ্গে তারা পুলিশকে অবহিত করলে, পুলিশকে সঙ্গে নিয়ে 10 মাইল এলাকায় গেলে সেইখানে কিন্তু মাইক্রোবাসে আপনার তারা আটক করে, মাইক্রোবাসটি ধাওয়া খেয়ে বাইরে যাওয়ার সময় চলে যাওয়ার সময় আবার লোকজন জনতা তাদের আটক করে পুলিশ মা ও ছেলেকে উদ্ধার করে এবং অপহরণকারীরও তারা আটক করে। পরে জানা গেছে এই যে সে এই অপহরণের ঘটনার সঙ্গে জড়িত সিআইডি তিন কর্মকর্তা, একজন এএসপি, একজন এএসআই এবং একজন কনস্টেবল রয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে রংপুর সিআইডি কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন যে এই কর্মকর্তারা 23-22 তারিখে তারা ছুটিতে গেছে এবং নিরস্ত, এবং তারা এই ছুটিকালীন যদি কোনো ঘটনা ঘটিয়ে থাকে, যেহেতু তারা দায়িত্বে ছিল না, কর্তব্যরত অবস্থায় ছিলেন না, এই দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। এই বিষয়টি নিয়ে আমরা চিরিরবন্দর থানার ওসির সঙ্গে কথা বলেছিলাম, তিনি ওই বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন যে এটা মামলার প্রস্তুতি চলছে। এই বিষয় নিয়ে আমরা দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে কিছুক্ষণ আগে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন যে আমরা এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, যদি প্রয়োজন হয় পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়টি অবগত করব। তো আমরা চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়ন নান্দৈর গ্রামে যেখানে এই ঘটনাটি ঘটে সেখানে কিন্তু স্থানীয় লোকজন বলছেন যে ডিবি পরিচয় দিয়ে তারা এসেছিলেন এবং আসার পরে তারা কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন। তারা কিন্তু অত্যন্ত উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা যেটা বলছেন যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তারা প্রশ্ন তুলেছেন। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল তাজরিন। দিনাজপুরের চিরিরবন্দরে মা ছেলে অপহরণের ঘটনার সবশেষ খবর জানাতে দিনাজপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল।